আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা আশা করি সকলেই ভালো আছেন। আমি আপনাদের সামনে আজকে কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য এসেছি। তো আপনারা ভিডিওর টাইটেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আমি কী বিষয়ে কথাগুলো বলবো। তো আজকে আমার টপিক হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেট। রোমানিয়ার ভিসা আপডেট এই টপিকে কথা বলার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম হচ্ছে মোহাম্মদ আশরাফুল আরিফ, আমার বাসা ঢাকাতে, আর আমি হচ্ছি রোমানিয়ার একজন ক্যান্ডিডেট। আমি রোমানিয়া যাওয়ার জন্য ট্রাই করতেছি। তো রোমানিয়া সম্বন্ধে অনেক মন্তব্য অনেকের কাছে আছে। তো আমি আমার বাস্তব যে অভিজ্ঞতা থেকে বলছি এবং যে তথ্যগুলো আমি কালেক্ট করি সেই তথ্য ভিত্তিতে আমি কথাগুলো বলতেছি, যে ভিসা আপডেট বা কীভাবে কী হচ্ছে এই বিষয়ে কিছু কথা বলার জন্যই আজকে মূলত এই ভিডিওটা তৈরি করা। তো যারা যারা রোমানিয়ান ভিসা আপডেট সম্বন্ধে খোঁজ খবর নিচ্ছেন তারা আশা করি এই ভিডিও সম্পূর্ণটা দেখবেন। তাহলে কথাগুলো বুঝতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে রোমানিয়ার ভিসা আপডেটটা কী অবস্থায় আছে। রোমানিয়ার ভিসা আপডেটের অবস্থা হচ্ছে, বাংলাদেশে একটা প্রতিনিধি টিম আসছে রোমানিয়ান, যারা বাংলাদেশে একটা কাকরাইলে অফিস নিচ্ছেন। তো এই অফিসে শুধুমাত্র ভিসার কার্যক্রম হচ্ছে, এইখানে কোনো ধরনের ওয়ার্ক পারমিটের কার্যক্রম হচ্ছে না বা ইনফরমেশন আদান প্রদানের কার্যক্রম হচ্ছে না, শুধুমাত্র ভিসার। কিন্তু এই ভিসাটা আবার কাদের কাদের দিচ্ছে এইটা আবার ডিপেন্ড করতেছে। এই ভিসার কার্যক্রমটা করতেছে হচ্ছে যারা সেপ্টেম্বর থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ওয়ার্ক পারমিট পাইছে, শুধুমাত্র তাদের ভিসার কাজ করতেছে এইখানে। এবং ডিসেম্বরের পর থেকে যারা আছে তাদের ভিসার কাজটা এখনও শুরু হয় নাই, হয়তোবা এই ডিসেম্বরের পর্যন্ত যে যাদের ওয়ার্ক পারমিট হয়েছে তাদের ভিসার কার্যক্রম শেষে হয়তোবা এই পরবর্তীতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ যে সময়টা আছে এই সময়ের যাদের ওয়ার্ক পারমিট আসছে তাদের ভিসার কার্যক্রম শুরু হবে। তো আমার ওয়ার্ক পারমিট আমি জমা দিয়েছিলাম অনেক আগে। তো এটা আমি অনেক মানে সময় ব্যয় করার পরে হচ্ছে ওয়ার্ক পারমিটটা হাতে পাই। আমি প্রায় 10 মাস পরে হচ্ছে ওয়ার্ক পারমিট হাতে পাইছি অ্যাপ্লিকেশনের। তো পাওয়ার পর তো আমারও মনের ইচ্ছা ছিল, আমি যেহেতু প্রায় মাসখানেক আগে ওয়ার্ক পারমিটটা হাতে পাইছি, তো এরপরে হচ্ছে ওয়ার্ক পারমিট হাতে পাওয়ার পরে আবার নতুন করে আমাকে পুলিশ ক্লিয়ারেন্স করতে হয়েছে। তো পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য অ্যাপ্লাই করলাম, পুলিশ ক্লিয়ারেন্স হাতে পাইলাম। তো ঈদের আগে আমি চিন্তা করছি যে ঈদের আগে তাহলে অ্যাম্বাসিতে জমা দেওয়া যায় কি না, অনেক আশা নিয়ে অ্যাম্বাসিতে জমা দেওয়ার চেষ্টা করছিলাম বা চিন্তাভাবনা করছিলাম। কিন্তু পরবর্তীতে সময়ে এটা আমি ইনফরমেশন কালেক্ট করলাম যে এটা হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত যারা আছে তারাই হচ্ছে অ্যাপ্লিকেশনগুলো জমা দিচ্ছে, আর আমরা দিতে পারবো হয়তোবা কিছুদিন পরে। তো এই হচ্ছে আমার ভিসার আজকের আপডেট। আর পরবর্তীতে আমি আমার ভিসার আপডেট আরও কিছু আসলে জানাবো, এবং আমি কীভাবে ওয়ার্ক পারমিট পাইছি, কী কী ডকুমেন্টস দিছিলাম, কীভাবে এজেন্সিতে পরিচিত হইলাম বা এজেন্সি খুঁজে পেলাম, কীভাবে তাদের বিশ্বাস করলাম, কীভাবে কত টাকা লাগলো, কীভাবে আমি সব প্রসিডিউরগুলো করলাম, ডকুমেন্টসগুলো সাজাইলাম কীভাবে বা কালেক্ট করলাম কীভাবে, এই সব কিছু আমি পরবর্তীতে আপনাদের
ধাপে ধাপে কিছু ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো যারা আমার ভিডিওটা দেখছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তীতে আমি আমার কিছু ইনফরমেশন শেয়ার করব সেটা দেখার জন্য। কোনো কিছু আমার কাছে জানার থাকে কোনো বিষয়ে এই রোমানিয়ার সম্বন্ধে, তাহলে আপনারা আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পরবর্তী ভিডিও দিব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।